আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। হেসে হেসে মৃত্যুকে আলিঙ্গন করলেন আল্লামা সাইদি। হার্টে 5টি রিং পরানো, ভীষণ অসুস্থ, তবুও হাসপাতালে নেয়ার সময় সবাইকে জোর গলায় সালাম দেন, সবাইকে ভালো আছে কিনা জিজ্ঞাসা করেন। এটি ছিল সাইদির প্রকাশ্যে শেষ কথা। সাইদির মৃত্যুর কিছুক্ষণ আগে তার ছেলে মাসুদ সাইদি সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, আমরা আব্বার শারীরিক অবস্থার অবনতির খবর পাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন নিষ্ঠুর আচরণ করছে। তারা আমাদেরকে কোনো তথ্য তো দিচ্ছেই না, আমাদেরকে একরকম অসহায় করে রেখেছে। তারা কিছু একটা লুকাচ্ছে আমাদের কাছ থেকে। আমরা আব্বার আবারও হার্ট অ্যাটাকের খবর পাচ্ছি। আল্লাহ দয়া করো, তুমি আল্লামা সাইদিকে ভিক্ষা দাও। এরপর আরেকটি পোস্টে তিনি লিখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কলিজা কোরআনের পাখি 8:40 এই দুনিয়ার সফর শেষ করেছেন। এদিকে BSMMU হাসপাতালের পরিচালক জানান, উনি হার্টের পেশেন্ট ছিলেন, সাথে ডায়াবেটিস ছিল। আমাদের এখানে গতকাল রাত 8:30 থেকে 9টার দিকে এসেছিলেন হার্ট অ্যাটাক নিয়ে। আজকে আবার আরেকটি অ্যাটাক হয়। আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা রাত 8:40 ডেড ডিক্লেয়ার করেছি। মৃত ঘোষণার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে হাসপাতালের পরিচালক বলেন, ওনার দুই ছেলে এখানে উপস্থিত আছেন। আনুষ্ঠানিকতা সেরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। জামায়াতের সাবেক নায়েবে আমির সাইদির বয়স হয়েছিল 83 বছর। 2010 সালের 29শে জুন রাজধানীর শাহিনবাগের বাসা থেকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন জামায়াতে ইসলামীর এই নেতা। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 28শে ফেব্রুয়ারি সাইদির মৃত্যুদণ্ডের রায় দেন। সাইদি আপিল করলে 2014 সালের 17 সেপ্টেম্বরে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেন। তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে। ওই রায় পুনর্বিবেচনার আবেদন করা হলেও তাতে কোনো পরিবর্তন আসেনি।